লোকে বলে বাংলায় যতদিন নীরবে ওই পদ্মা মেঘিনা বহমান ততদিন রবে কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান। জাতি হিসেবে আমরা কতটা অকৃতজ্ঞ, কেননা যার নেতৃত্ব ও সুদক্ষ সাহসী সাংগঠনিক তৎপরতায় এই দেশের স্বাধীনতা অর্জন করতে পেরেছি, অথচ নিজেদের স্বার্থে অবৈধ লাভের আশায় সেই জাতির শ্রেষ্ঠ সন্তানকে নিজ হাতে আমরা হত্যা করতে চেয়েছি। এবার যদি বলি চেয়েছি কেন বললাম, আমি বলতে চাই বঙ্গবন্ধুকে হত্যা করা যায় না, বাঙালি জাতির পিতাকে হত্যা করতে তারা পারেনি। সেই জন্যই আমি আমার একটি ছন্দে গিয়েছিলাম, মাননীয় স্পিকার আপনার অনুমতিক্রমে আমি সেই কথাটা সেই সুরটা একটু জাতীয় সংসদে দিতে চাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে উদ্দেশ্য করে আমি আমার একটি গানের মধ্যে এরকম বললাম, লোকে বলে বাংলায় যতদিন নীরবে ওই পদ্মা মেঘিনা বহমান ততদিন রবে কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান। আমি বলি না না লোকে তো জানে না ওই কীর্তি রবে তোমার কতদিন, হাজার বছরের শ্রেষ্ঠ নও তুমি শ্রেষ্ঠ রবে ততদিন, ওই চন্দ্র রবে যতদিন, ওই সূর্য রবে যতদিন। যতদিন বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীতে থাকবে ততদিন তুমি রবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যতদিন আকাশে চন্দ্র উঠবে সূর্য উঠবে ততদিন তোমার কীর্তি রবে তুমি শেখ মুজিবুর রহমান। ওই পদ্মার বুক হতে পারে চর পরে মরুভূমি, কিন্তু তুমি যে বঙ্গবন্ধু তোমার এই কার্য তোমার এই দেশ কোনোদিনই মরুভূমি হবে না, আমার সেই কথাগুলোই আমি ছন্দে বলেছিলাম। মাননীয় স্পিকার, আজকের এই দিনে আমি শুধু বলতে চাই যে গত পহেলা জুন 2023 জাতীয় সংসদে 23-24 অর্থ বছরে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমাদেরকে 7,61,785 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন। আমি সেই বাজেট নিয়ে আমি বলতে চাই যে এবারের বাজেটটা হলো জনবান্ধব বাজেট। এই বাজেটে মানুষের কষ্ট লাঘব হবে, সংকটের মধ্যেও এই বাজেট স্বস্তির বাজেট এমনভাবে করা হয়েছে মানুষের কষ্ট লাঘব হবে, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, সাধারণ মানুষের আশা মাথায় রেখে এই বাজেট প্রণীত হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, এই বাজেটের মাধ্যমে সেই স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নগরায়ন এবং স্মার্ট জনগণ গড়ে উঠতে সাহায্য করবে, কারণ আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার।